হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রোস্ট। ঘরে থাকা মশলা দিয়েই কীভাবে আমরা রেস্টুরেন্টের মতো রোস্টের স্বাদ পেতে পারি, সেই রোস্টের রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি চলে যাচ্ছি রান্না প্রণালীতে। এজন্য আমি একটি মুরগি সম্পূর্ণ নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়া, আর এক টেবিল চামচ দিয়ে দেব সয়া সস। এরপর আমি মাংসের সাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব এবং আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। এরপর আমি রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নিব। এই মশলাটাই হচ্ছে রোস্টের টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেবে। তো আমি এখানে একটি তেজপাতা, দুটি এলাচ, দুটি লবঙ্গ, দুটি দারুচিনি, এক টুকরা জয়ত্রী ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর একটি বাটিতে আমি মশলাগুলোকে ঢেলে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ টক দই এবং 1 টেবিল চামচ টমেটো সস আমি মিশিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 3 টুকরা দারচিনি এবং 3টি এলাচ। এলাচটা আমি একটু ভেঙে দেব। এর মধ্যে আমি আরও দেব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 1.5 চা চামচ কাঁচা পেঁয়াজ বাটা ও জিরে বাটা, 1 চা চামচ ভাজা পেঁয়াজ বাটা এবং কাজু বাদাম বাটা। তো সবগুলো মশলা আমি ভালোভাবে মিশিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। এরপর আমি একটি প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দেব, আর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাটাকে নামিয়ে নেব। আর ওই প্যানে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে আবার মাংসটা শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। এরপর আমি ওই প্যানেই 2 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মশলাটা দিয়ে দেব এবং লবণ দিয়ে দেব স্বাদ মতো। এরপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে যখন এর মধ্যে তেল উঠে যাবে, সেই পর্যায়ে আমি ভাজা মাংসগুলো দিয়ে দেব এবং নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। তো কিছুক্ষণ পর যখন মশলাটা মাংসের গায়ে লেগে যাবে, ঠিক ওই পর্যায়ে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো।
এরপর আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঝোলটা যখন এই পর্যায়ে শুকিয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং তিন চারটি দিয়ে দেব কাঁচা মরিচ। এরপর ঢাকনা দিয়ে লো হিটে আমি 3-4 মিনিটের মতো রান্না করব। তোমার রান্নাটা কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। তো ভিউয়ার্স ট্রাই করে দেখতে পারেন, ঘরে থাকা মশলা দিয়ে রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।